প্যান আধার যোগে 1000 টাকা। নয়া নিয়মে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এ মাসে শেষ হচ্ছে সংযোগের শেষ তারিখ, শেষ বেলায় জটিল হচ্ছে সমস্যা। সরকারের নতুন নির্দেশে হয়রানির শিকার দেশবাসী। যে আধার কার্ড একসময় বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করে ভারত সরকার, গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী যার বিরোধিতা করেছিলেন, সেই আধার কার্ড ও প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক ঘোষণা করেছে বর্তমান সরকার। আয়কর বিভাগ বারবার প্যান ও আধার কার্ড সংযোগ করার পরামর্শ দিচ্ছে। প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা শেষ হচ্ছে আগামী 31 মার্চ 2023। নির্ধারিত সময়ের মধ্যে সংযুক্তিকরণ না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলে জানাচ্ছে আয়কর বিভাগ। নতুন নিয়মের গেরোয় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আগে সংযুক্তিকরণের জন্যে লাগত 500 টাকা, আর বর্তমানে এই কাজ করতে খরচ পড়ছে 1000 টাকা। আবার নির্ধারিত সময়ের মধ্যে দুই কার্ডের লিঙ্ক না হলে সেক্ষেত্রে জরিমানা একলাফে 10,000। সমস্যা শুধু জরিমানার অঙ্কের পরিমাণেই থেমে নেই। এত কম সময়ের মধ্যে লিঙ্ক করতে সকলেই শেষ বেলায় হুড়োহুড়ি শুরু করেছেন। তবে দেশের একটি বড় অংশের মানুষের আধার কার্ড ও প্যান কার্ডের তথ্যের ভুল বা ফারাক রয়েছে। সেক্ষেত্রে তথ্যের সংশোধন না ঘটিয়ে লিঙ্ক করলে পরবর্তীতে সেই প্যান কার্ড কতটা গ্রাহ্য হবে সেদিকেই সন্দেহ রয়েছে। তাছাড়াও অসম তথ্যের দুটি কার্ড আদৌ কি সংযোগ করা যাবে প্রশ্ন রয়েছে সেখানেও। তথ্য সংশোধন করতে গেলে আবার নির্ধারিত সময় পেরিয়ে যাবে, সেক্ষেত্রে জরিমানা আবার 10 গুণ। এমনই নানা সমস্যায় জেরবার সাধারণ মানুষ। যেটা হচ্ছে সেটা হয়তো মানে সরকার ভালোর জন্য ঠিক ও করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে 1000 টাকাটা, এই 1000 টাকাটা প্রচুর সমস্যার মানুষ হয়তো আজকে আমি করতে পারছি যা কোনো কিছু করে, অন্য অন্য আরও আরও দরিদ্রদের মানুষ হয় তারা কী করে করবে। এই হচ্ছে সমস্যা, যেটা সমস্যা প্রত্যেক সময় একটা না একটা কিছু কিছু করতেই আছে, লেগেই আছে। আজকে মানুষের হুড়োহুড়ি করতে হচ্ছে, কাজকর্ম ফেলা দিয়ে বাদ দিয়ে এটা করতে হচ্ছে, সেটা করো, সে ওটা করো, সেটা করো, লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। এটা মানুষের পক্ষে খুবই কষ্টকরী। 1000 টাকা জোর এটা তো প্রচুর পরিমাণে একটা এফেক্টেড, খুবই খুবই মানে গায়ে লাগে আর কি, প্রচুর গায়ে লাগে যে 1000 টাকা করে। বনগাঁর একটি তথ্যমিত্র কেন্দ্রের সঞ্চালক সম্রাট মজুমদার, তিনি বলেন হঠাৎই এমন নির্দেশিকার ফলে হয়রানিতে পড়েছেন সাধারণ নিম্নবিত্ত মানুষ। তিনি জানাচ্ছেন 2022 সালের 31 মার্চ ভারত সরকারের নির্দেশে বিনামূল্যে আধার ও প্যান লিঙ্ক করানো বন্ধ হয়। সেই সময় সংযুক্তিকরণের জন্য 500 টাকা ধার্য করে ভারত সরকার। তারপরই 1 জুলাই থেকে 31 মার্চ পর্যন্ত সেই নির্ধারিত মূল্য দ্বিগুণ হয়ে 1000 টাকা হয়েছে। সম্রাট আরও বলেন এই 1000 টাকা জরিমানা দিন এনে দিন খাওয়া মানুষের পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। তিনি বলেন আয়কর বিভাগ গত বছরের নির্দেশিকা অনুযায়ী যারা আয়কর দেন তাদের আধার ও প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক। 2022 সালের 31 মার্চ ভারত সরকার ঘোষণা করে এবার থেকে আর বিনামূল্যে আধার এবং প্যান সংশোধন হবে না। এরপর থেকে নেওয়া শুরু হয়ে যায় ফিস, এবং সেটা জুন মাসের 31 তারিখ মানে লাস্ট জুন পর্যন্ত একটা 500 টাকা নির্ধারণ করা হয়। 500 টাকা ফাইন দিয়ে তখন প্যান কার্ড আধার লিঙ্ক করা যেত, এবং জুলাই মাসের প্রথম 1 তারিখ থেকে 31 মার্চ 2023 পর্যন্ত সরকার ঘোষণা করেছে 1000 টাকা দিয়ে তারপরে আপনাকে প্যান এবং আধার লিঙ্কটা করতে হবে। তো আমি একজন কমন সার্ভিস সেন্টার তথ্যমিত্র কেন্দ্রের একজন পরিচালক, যেটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। তবুও আমরা তো দেখতে পাচ্ছি ভিলেজার্স যারা খুব গ্রামের মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষ, তাদের পক্ষে কিন্তু এই 1000 টাকাটা পরিবহন করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, খুবই প্যানিক সৃষ্টি হয়েছে এবং মানুষ খুবই ব্যতিব্রস্ত হয়েছে। তারপরে এখনকার আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো ভুল যদি থেকে থাকে তার প্যান এবং আধারে, সেটা সংশোধন করাও খুব সমস্যা হয়েছে। ইদানিং জানুয়ারি মাস থেকে আধারে ডেট অফ বার্থ সংশোধন করতে গেলে প্যান কার্ডের যে প্রয়োগটা ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্যান কার্ড দিয়ে কেউ আধার কার্ড সংশোধন করতে পারবেন না। সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হয়তো কারো ক্লাস 4 পাস, সে গিয়ে যদি তার ক্লাস 4 পাসের যে সার্টিফিকেট এবং প্যান কার্ড যদি একেও থাকে, তাহলে আধার যেহেতু এই দুটো দিয়েই সংশোধন করা সম্ভব হচ্ছে না বা অনেক কঠিন জিনিস দিতে হচ্ছে, সেহেতু তারা ওই আধার দিয়েই প্যান ঠিক করার সিদ্ধান্ত নিচ্ছেন, যে ক্ষেত্রে তার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র আছে সেগুলো বাতিল হয়ে যেতে পারে বলে আমার আশঙ্কা আছে।
প্রসঙ্গত বিজ্ঞাপনে ডিজিটাল ইন্ডিয়া বলা হলেও ভারত এখনও পুরোপুরি ডিজিটাল হয়ে ওঠেনি। দেশের অধিকাংশ মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করেন, তাদের কাছে এখনও অনেক খবর গিয়েই পৌঁছায় না। স্বাভাবিকভাবেই গত বছর যখন আয়কর বিভাগ আধার ও প্যান কার্ড লিঙ্ক করার নির্দেশ জারি করে, অনেকেই সে খবর পাননি। এখন সকলে লিঙ্ক করার জন্য হুড়োহুড়ি করছেন, কিন্তু বাদ সেধেছে জরিমানার অঙ্ক, যার ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এটা হলো আমার একার নয়, সারা সমস্ত মানুষেরই সমস্যা। যখন প্যান কার্ডটা বেরিয়েছে না, আর তার সঙ্গে তো তখন তার কিছু বলা ছিল না, সবাই তো করতে বলেছে, কেন ব্যাংকের ক্ষেত্রে এই প্যান কার্ডটা প্রযোজ্য। এখন হঠাৎ করে তার এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো, এটা একটা কেমন, আচ্ছা ঠিক আছে করলো করলো, কিন্তু এই যে চার্জেবেলটায় হাজার টাকা করে, এ সাধারণ গরিব মানুষ কোথার থেকে, যারা দিন এনে দিন খেয়ে তারা কোথার থেকে দেবে। আমাদের মতন মানে খেটে খাওয়া মানুষেরা হয়তো কোনো কষ্টমষ্ট করে দিলাম, দিতে পারছি, কিন্তু তারা কী করে দেবে, তাদের দিকে তো চিন্তাভাবনা করতে হবে তো। হ্যাঁ, আর এই আধার কার্ডে ম্যাক্সিমাম ভুল থাকেই, তাও একটা সংশোধন করার জন্য তাদের চার্জেবল নেয়, তাহলে মানুষগুলো কোথায় যাবে, এ দিয়ে কী করবে তাহলে তারা। ঠিক আছে, মানুষের অসুবিধা যাতে না হয়, এই হাজার টাকাটা যেন না নেওয়া হয়, আমার এটাই বক্তব্য। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।